বলে এ বলো না যে তুমি কি করছো বলে রাখো সতীর পুণ্যে প্রতি পুণ্য লাভ মায়েরা ভাগ বলতে করে যে পুণ্য সঞ্চয় করে তার থেকে স্বামীরা অর্ধেকটা ভাগ তাই তুমি পুণ্য করেছো সেই পুণ্যে আমি অর্ধেক ভাগি তাই তুমি এসে আমি রাজদর্শন করতে এসেছি তুমি আমাকে স্পর্শ করো বিরাজ বলছে হে গোবিন্দ হে ভোলানা সর্বনাশ হয়ে যাবে এখন যদি ওরা জানতে পেরে যায় সব তালমাল ভঙ্গ হয়ে যাবে এ বলে ভোলানাথ কি করেছে মা পার্বতী যে স্পর্শ করেছে আর বাবাকে নৃত্য করতে আরম্ভ করে দিয়েছে রাশি নৃত্যকে দর্শন করে বাবা নৃত্য করতে শুরু করে দিয়েছে না हरी हरी बोल हरी हरी बोल हरी हरी बोल